খণ্ডমণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ 27 জুলাই শনিবার, কালসর্প দোষ কাটাবার দিন। অনেকের আসার কথা, কিছু কারণে কিছু লোকের বাদ গেছে, তারা আসেনি, কিন্তু বেশ কিছু ভক্তরা এসে গেছেন কালসর্প দোষ কাটাতে। যারা আসতে পারেননি তারা 3রা আগস্টে আবার দোষ কাটানো হবে, সেই বিষয়ে আপনারা বুকিং করে নেবেন। আর বৃন্দাবনে যজ্ঞ হবে 3রা নভেম্বর, গীতা মহাযজ্ঞ। তার জন্য নাম গোত্র দিয়ে যে যার দান অবশ্যই পাঠাবেন, ফোন বন্ধ করে রাখো। আমাদের আলোচ্য বিষয় যে আমরা কিন্তু গত সোমবার সন্ধ্যার পরে 22 তারিখে আমরা গিয়েছিলাম আপনার সিংহেশ্বর মন্দির। মনে রাখুন, এটা একটা অদ্ভুত কথা, সবারই জানা দরকার। শ্রাবণ মাস শিবের জন্ম মাস, এই মাসে শিবের পূজা করলে মানব অলৌকিক শক্তি, অলৌকিক সমস্যার সমাধান, জীবনের উন্নতি, মানসিক শান্তি এগুলো পেতে পারে। মনে রাখবেন, আমরা সিংহেশ্বর মন্দিরে যেখানে গেলাম, এর আগে ধারণা ছিল না, আমরা গিয়েছিলাম একটা অন্য উদ্দেশ্যে। ভালো করে শুনবেন, আজকের প্রোগ্রামটা শুনবেন এবং সবাই শেয়ার করবেন। বলে এই প্রোগ্রামটা আপনি করেছিলেন না, এই প্রোগ্রামটা সম্পর্কে বলেছিলাম আমি ওখানে বিরাট হলে বসে, কিন্তু সেখানে এত জোরে ফ্যানের হাওয়া চলছিল যার জন্য প্রোগ্রামটা মানে প্রচুর আওয়াজ হয়েছে, অনেকে ফলো করেননি হয়তো প্রোগ্রামটা। সেই জন্য বলি, সিংহেশ্বর মন্দির এটা কিন্তু যখন মহারাজ দশরথের কোনো সন্তান হল না, অর্থাৎ কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিন পত্নী সব থাকা সত্ত্বেও তার কোনো পুত্র যখন হল না, দশরথ হলেন সূর্যবংশীয় রাজা। কথাটা মনে রাখতে হবে, সূর্যবংশ, বিবস্বান থেকে যে রাজারা এসেছেন। দশরথের পিতা যেমন অজের পুত্র রঘু, আর দশরথের পুত্র হল রাম, এরকম বংশ পরম্পরায় খট্টাঙ্গ রাজা থেকে শুরু করে আমাদের অম্বরীশ রাজা থেকে সগর রাজা, হরিশ্চন্দ্র রাজা, যত বিখ্যাত চরিত আমরা মহাভারতে পাই। তোমরা অবশ্য আধুনিক যুগের ছেলেপুলে এদের কথা শুনেছ, ওইসব রাজাদের কথা, বিখ্যাত চরিত এগুলো, এরা সব মহাভারতের বিখ্যাত চরিত্র। যেমন আমাদের কার নাম বললাম, অর্থাৎ মহারাজ এই খট্টাঙ্গ, এ সূর্যবংশীয় রাজা। তাহলে এই সূর্যবংশে যখন কোনো পুত্র হলো না মহারাজ দশরথের, তখন কুলগুরু বশিষ্ঠের কাছে গেলেন যে গুরুদেব, বংশ যদি রক্ষা না হয়, এই সূর্যবংশীয় পরম্পরা রাজ্য যদি রক্ষা না হয় তাহলে কি হবে, আমি কি কোনো পুত্র পাব না? তখন বশিষ্ঠ বললেন, তুমি এক কাজ করো, পুত্র লাভের জন্য যিনি দক্ষ ঋষি তার নাম হলো শৃঙ্গী। কি নাম? শৃঙ্গী ঋষি। তুমি শৃঙ্গী ঋষিকে পুরোহিত রূপে বরণ করো, আমি তাকে বলে দিচ্ছি, তিনি তোমার জন্য পুত্র লাভের যোগ্য যদি করেন শৃঙ্গী ঋষি, তাহলে তোমার অবশ্যই পুত্র লাভ হবে। তখন শৃঙ্গী ঋষি, ভালো করে খেয়াল করবে, শৃঙ্গী ঋষি ওই জায়গায়, ওইটা যে আমরা সিংহেশ্বর মহাদেব, ওই মহাদেবের একটা গঙ্গা আছে শিবগঙ্গা নামে পরিচিত, ওখানে লক্ষ লক্ষ শ্রাবণ মাসে লক্ষ লক্ষ লোক যায়, সোমবারে করে এত ভিড় হয় যে পা দেওয়ার জায়গা থাকে না, প্রচুর বিশাল এলাকা। ফেসবুকে আমি পাঠিয়েছি, যারা দেখেছে তারা দেখে থাকবে যে আমি ওখানে শিবের পুজো করেছিলাম, যে অর্থাৎ 22 তারিখে রওনা হয়ে 23 তারিখে আমি কিন্তু শিবের পুজো করেছি ওখানে। সেই জন্য মনে রাখতে হবে যে 23 তারিখে
ওখানে শিবের পুজো মঙ্গলবার ছিল 23 তারিখ, সেই জন্য শিবের পুজো টুজো করে সবকিছু করে 23 তারিখে খেয়াল করো কথাগুলো, মনোযোগ দাও। 23 তারিখে তখন আমরা পুজো টুজো করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। আমরা কিন্তু একটা উদ্দেশ্যে গিয়েছিলাম মহেশা বলে একটা জায়গা, মহেশা গ্রাম, ওইখান থেকে প্রায় ঘুরে 18 কিলোমিটার দূরত্ব একটা গ্রাম। সেখানে একজন মহিলা আছেন, কালী সাধনাতে সিদ্ধি লাভ করেছেন। মহেশাতে একজন মহিলা কালী সাধনায় সিদ্ধি লাভ করেছেন, কালীমা তাকে মন্ত্রে স্বপ্নে বহু মন্ত্র দিয়েছেন এবং তিনি অনেক অলৌকিক কাজ করছেন। কারো সন্তান হচ্ছে না, বলছে তুই সন্তানের জন্য এসছিস, তোর পেটে ব্যথা, তোর কোমরে ব্যথা, তাকে ওই চাল ছুড়ে দিচ্ছে। আর সেখানে হাজারে হাজারে ভূত প্রেতে ধরা রুগী যেখানে যত আছে, দূর দূরান্ত থেকে, এমনকি চীন থেকেও লোক আসছে, এসে এখানে তারা ভালো করে সবাই অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে তারা যারা আসছে প্রত্যেকেরই কাজ হচ্ছে। ওই জন্য আমিও গিয়েছিলাম ওই মায়ের কাছে। কে আসছে না, কে ঢুকলো না, কে? তো এই যে পরিস্থিতি, বসো, এখানে চলে আসো। এই পরিস্থিতিতে আমরা ওই মহেশাতে গাড়ি রিজার্ভ করে সঙ্গে সঙ্গে মঙ্গলবার পুজোর পরেই বেরিয়ে গেলাম। যেতে যেতে প্রায় 7টার কাছাকাছি আমরা ওখানে পৌঁছলাম। পৌঁছে দেখি হাজার হাজার লোকের ভিড়। সকাল 5টা থেকে ভিড় শুরু হয় আর রাত্রে শেষ হয় না, পরের দিনও ওই লোক থেকে যায়। এখানে কিছু খেয়ে দেয়ে এখানে ওখানে ঘরে বাইরে ছাদে টাদে প্রচুর লোকের ভিড় হয় আর প্রত্যেকের কাজ হয় বলে যায়। সেই জন্য আমরা গেলাম যে দেখা যাক, যদি ওই মা একদিন বলছিল যে আমি কিছু জড়িবুটি দেব, 15 দিনে সুগার একদম জন্মের মতো সেরে যাবে। তো আমার তো সুগার রাজ আছে 31 বছর হয়ে গেল, মানে 94-এর জানুয়ারিতে সুগার ধরা পড়েছে, এই জানুয়ারিতে 30 বছর পার হয়ে 31-এ পড়লো, তাই না? তাহলে 31 বছর ধরে সুগার ভুগে চলেছি। তাই আমি ওখানে গেলাম, ভালো করে শুনবে ঘটনাটা, প্রত্যেকে শোনা দরকার। তখন গিয়ে ওই মহেশাতে দেখি পা দেওয়ার জায়গা নেই, ঢোকার জায়গা নেই, কিন্তু আমাকে দেখে লোক চমকে যাচ্ছে খানিকটা। আমি ফাঁক করে ভেতরে ঢুকে গেলাম, গিয়ে ওদের যারা ভূত ঝাড়ানোর লোক আছে, অন্তত 20-25-30 জন লোক আছে ভূত ঝাড়াবার জন্য, ওনার অ্যাসিস্ট্যান্ট যারা কাজ করে, তা তাদেরকে গিয়ে বললাম যে আমি এসছি বৃন্দাবনের স্বামীজি, আমাদের কলকাতায় আশ্রম আছে, কলকাতা থেকে আমি কাল রওনা হয়েছি, আজকে এসেছি মায়ের সঙ্গে একটু কথা বলবো। বলে মা এখন বেহুশ হয়ে আছে, খায় না, কালকের থেকে খায় না, আজকে সারাদিন খায়নি, যতক্ষণ রুগী দেখা শেষ না হবে ততক্ষণ উনি খান না, উনি এখন বেহুশ অবস্থায়, সেন্সলেস অবস্থায় আছেন, ওনার সঙ্গে দেখা হতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে, কখন ওনার জ্ঞান ফিরবে জানি না। তখন আমি ওখান থেকে, আমি তো ভেতরে ঢুকেছিলাম, কিন্তু বলছে স্বামীজি আপনাকে তো বাইরে যেতে হবে। কেন? বলে এখানে সব ভূতের, দেখুন কি কাণ্ড হয়, সমস্ত ভূতের রুগীকে ভেতরে ঢোকানো হবে, ভূতে সেই হলটার মধ্যে সব ভূতের রোগী, সেখানেও জায়গা গুলোচ্ছে না, বাইরে ও সব ভূতের রোগী, হাত দুটো এরকম করেছে, তাতে চাল দিচ্ছে, একটা করে ফুল দিচ্ছে এ হাতে দু হাতে, দিয়ে জল ছিটিয়ে দিচ্ছে, দিয়ে মন্ত্র পড়ছে আর কি, সব গান গাইছে, দেবী মার মহিমা গান গাইছে, সেগুলো আমরা বিহারি ভাষার গান বুঝতেও পারবো না। আমাদের ভিডিও করা বললেন, দয়া করে ভিডিও করবেন না, এত মানে হোয়াটসঅ্যাপে বা এতে ফেসবুকে বা ইউটিউবে এত প্রচার হয়েছে যে দুনিয়ার লোক আসছে, আমরা দিবারাত্র কাজ করে পাচ্ছি না, সেই জন্য আপনারা এটা ফেসবুকে দেবেন না দয়া করে। তা আমি বললাম না দেবো না, আপনারা বলছেন দেবো কেন, ভালো করে শোনো। তারপরে আমি গিয়ে ওই যেখানে বলি হয় ওই কালী মায়ের মন্দিরের একটু পাশেই, ওই বলির ওখানে লোকও বসিয়ে দিয়ে, সব ভূতে ধরা রুগী চারিদিকে বসিয়ে দিয়েছে, আর এমনি রুগী যারা তাদের পরে দেখা হবে, ভূতে ধরা রুগীদের আগে ভূত ছাড়াচ্ছে তখন সন্ধ্যাবেলা, সকাল থেকে হচ্ছে কিন্তু মঙ্গলবার 5টা থেকে, আর আমি যখন গেছি তখন 7টা, তখনও পর্যন্ত ভূতে ধরা রুগী। তা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার সঙ্গে গীতা দেবী আর ভাগীরথী দেবী গিয়েছিল,
ওদেরকে বললাম, এই তোরা দাঁড়িয়ে আছিস, মন্ত্র জপ কর, এবার আমি ভালো করে দেখে নেবে। মন্ত্র জপের শক্তি জাগাতে গেলে এই মুদ্রা, এই মুদ্রাটা সেদিনও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি, এই মুদ্রাটা যে কোনো মন্ত্র সিদ্ধ হতে গেলে, যেমন ওং বাগেশ্বরায় নমঃ, ওং বাগেশ্বরায় নমঃ, ওং সন্ন্যাসী দেবায় নমঃ, ওং সন্ন্যাসী দেবায় নমঃ, ওং বাগেশ্বরায় নমঃ, ওং গুরুদেবায় নমঃ, ওং বাগেশ্বরায় নমঃ, ওম বাগেশ্বর সর্বকারী। তুমি করছো না কেন? এই ভূতনি করো, করো এরকম করো, এরকম করে তার ওম বাগেশ্বরায় নমঃ বলে এরকম করে তিনবার ঘোরাও, নিজের মাথার উপর দিয়ে তিনবার ঘোরাও। এবারে তিনবার ফু দাও, দিয়ে হাতটা জোরে জোরে ঘষো, ঘষে বাগেশ্বরায় নম বলে নিজের চোখে মুখে গায়ে সব জায়গায় জোরে জোরে হাত বুলিয়ে দাও, দেখো এক্ষুনি কি প্রভাব পড়ে। বাগেশ্বরায় নমঃ, পেটে টেটে কোমরে টমরে যেখানে যত কষ্ট আছে, সন্ন্যাসী দেবায় নমঃ, দোহাই বাগেশ্বরায় নমঃ, বলো ক্রিয়া করছো? তাহলে এই যে দেখালাম এই মুদ্রা, এই মুদ্রা পূর্বক কোনো মন্ত্র জপ করে প্রার্থনা করলে দেবতারা তার প্রার্থনা শোনেন, মনে রাখবে। এখন আর একটা মন্ত্র জপ করাবো, ওং কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাম স্বাহা, 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 ওং কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাম স্বাহা। তিনবার ফুঁক দাও, ওং কালিকায় নমঃ, ওং কালিকায় নমঃ, এরকম জোরে জোরে ঘষো, হাতটা গরম করে নাও, নিয়ে আবার শরীরে ডলো, আর একবার করো, আবার করো, ওং কঙ্কালী মহাকালী কেলিকা, বুড়ো আঙুল দুটাকে কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাম স্বাহা, ওম কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাম স্বাহা, ওম কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাম স্বাহা, ওম কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাম স্বাহা। দোহাই কালিকা, রোগ মুক্ত কর, দে মা রোগ মুক্ত করে দে, কি অসুবিধা হচ্ছিল তোমার, দেখবা এক্ষুনি মনে বুঝতে পারবা কবচ পরানোর সঙ্গে সঙ্গে এফেক্টটা কি হয়। কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাম স্বাহা, ওম কালিকায়ই নমঃ, ওম কালিকায়ই নমঃ, ঠিক আছে। এবার দেখো ওইখানে দাঁড়িয়ে ওদের মন্ত্র জপ করতে বললাম, আর আমি মন্ত্র জপ করলাম, করে আমি বললাম, কালিমা আমি তো মন্ত্র সিদ্ধি করেছি, তোমাকে বুকের রক্ত চিরে হোমে দিয়েছি, বুক চিরে রক্ত দিয়েছি, 2700 চাপা ফুল দিয়ে যজ্ঞ করেছি, বারাসাতে যখন ছিলাম 2002 বোধ হয় বিরাট যজ্ঞ করেছিলাম 2700 চাপা ফুল দিয়ে, আর একজন আমাদের ভক্ত ছিল সে মারা গেছে, যাই হোক অমল ব্যানার্জি, মানে দমদম পার্কে বাড়ি সে ছিল, আর আমাদের মানিক ছিল, মানিক তো বৃন্দাবনে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, যাই হোক এই অদ্ভুত ব্যাপার। তখন আমি বললাম, কালিমা তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, আর সত্যিই আমি মন্ত্রসিদ্ধ করে থাকি, আর সত্যিই তোমার সাধনা করে থাকি, তুমি এক্ষুনি ওই মাকে পাঠাও, আমাকে যেন ডেকে নিয়ে যায়, মনে রাখো কথাটা, বেহুশ হয়ে আছে কিন্তু, আর আমি মন্ত্র জপ করে যেই প্রার্থনা করেছি সঙ্গে সঙ্গে উঠে চলে এসছে, উঠে এসেই বলছে পাপা আগে আমাকে, পাপা, পাপা মানে বাবা, এমনি বাবা সাধু বাবা বলে কিন্তু পাপা কিন্তু বলে না লোকে, বলছে পাপা আগে বলে, আমি বলি মা আগে জড়িয়ে ধরেছি, তাই জন্য একদম বয়স্ক তো, তারপরে সেই মা আমার হাত ধরে টেনে নিয়ে বলে তুমি আজ, হাত ধরে টেনে নিয়ে কালীমায়ের মন্দিরে নিয়ে চলে গেলেন, কালিমার মন্দিরে নিয়ে গেলেন, আমি কালিমাটাকে প্রণাম করলাম যে মা তুমি ভালো আছো তো, ভালো থাকো, আর কেশবানন্দ যা বলে সেগুলো মনে রাখো। এই জন্য কালিমাকে মন্ত্রতন্ত্র বলে জপ টপ করে তারপরে প্রার্থনা করে ওরাও প্রণাম করলো, জপ করলো, এইবার সেই মা আমাকে পেয়ে যে কি করছে, কোথায় বসাবে, গরম তো, লোক হাজার হাজার লোকের ভিড় চারিদিকে, তাড়াতাড়ি একটা ঘরে নিয়ে বলছে ওয়া চৌকি আয়, এই চৌকি মে ব্যাঠো, জানলাটা একটু অল্প খোলা ছিল, তাড়াতাড়ি জানলাগুলো নিজে গিয়ে খুলে দিচ্ছে, সে কারোর সঙ্গে অত কথাও বলে না, আর অত ছুটেও দেয় না, আর অত কিছু করে না, সে নিজে গিয়ে জানলা খুলে দিচ্ছে, মেরে পাপা আগে,
এইবার সব যত্ন যত্ন করে তারপরে বলছে ইহা ভি গরম হ্যায় পাপা আপ ছাদ মে তিসরে মঞ্জিল পর ছাদ হ্যায় উহা বহুত হাওয়া হ্যায়। আর ও লোকেদের বলে এই বাবাকে বসার জায়গা টাকা করে তিনতলায় মোটা কম্বল পেতে জায়গা করে সুন্দর করে আমাকে লোক দিয়ে বসিয়ে দিয়ে আসলো যে পাপা তুমি এখানে বসো আর আমি তোমার যা যা করার সব লিখে দেবো, কোনো চিন্তা নেই, তোমার রোগ ব্যাধি কষ্ট এদেরও যা রোগ আছে সব ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, আমার দায়িত্ব। তো দায়িত্ব নিলেন, তারপরে আমরা ওখানে অনেকক্ষণ বসে আছি, ভিড় তো সে সামলাবে, লোক সামলাবে না আমাকে সামলাবে, তার মধ্যে লিখে টিখে সব ঠিকঠাক করে প্রায় তখন 9টা বাজে, তখন আমি ওকে বললাম 8:30টার সময় তুই নিচে যা গিয়ে মাকে বল, ওকে ওদেরকে আবার বলেছে পাপাকে আজ জানে নেই দেনা হ্যায় পাপা ইহাই রয়েগা, তা ওকে বল, বলে পাপা তো নেই রয়ে পায়েগা কিউকি পাপা এসি কে বিনা শো নেই পাতে, এসি ছাড়া পাপা ঘুমোতে পারে না, অতএব পাপা তো এখানে থাকতে পারবে না, তখন এসি তখন বলতে তারপরে লিখে টিখে ওদের কাছে দিল, দেওয়ার পরে তখন প্রায় 9টা বাজে, তখন আমাদেরকে ছাড়লো। তারপরে মায়ের কাছে বলে ওই করে বলে সবাইকে ওদের বাড়ির গোষ্ঠী সবাইকে আশীর্বাদ দিতে হবে আমাকে, চিন্তা করো উনি সবাইকে ছাড়াচ্ছে আর আমাকে বলতে যে আপনি আশীর্বাদ দেন, এ আমার মেয়ে, আমার ছেলে, আমার জামাই, এবং তুমুক তুমুক সবার মাথায় আশীর্বাদ দিয়ে তারপরে ওই মন্দিরের সামনে যেদিকটা হল সেই হলের দিকে সবাইকে নিয়ে গিয়ে বাড়ির লোকেরা কেউ পা ধরে ফটো তুলছে, কেউ হাতের দুই পাশে দাঁড়িয়ে ফটো তুলছে, ওর গোষ্ঠীর লোক সবাই ফটো তুলে নিয়েছে মহারাজের, কতটা বুঝতে পেরেছো? বিশ্বাস আছে তো মহারাজের উপরে? কতটা বিশ্বাস আছে? পুরোটা পুরোটাই বিশ্বাস। তাহলে মনে রাখো মহারাজ যা বলে তাই হয়, এই জন্য ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম যাদের কালসর্প দোষ কাটানো হচ্ছে তাদের এগুলো বাড়িতে লাগানো উচিত, কারণ কালসর্প দোষের কারণে গৃহ নষ্ট হয়ে যায়, পারিবারিক শান্তি নষ্ট হয়ে যায়, নানান রোগ ব্যাধিতে বোকায়, মন মেন্টাল ডিপ্রেশনে বোকায়। বাস্তু দোষ জীবনের সব থেকে ক্ষতিকর একটা দোষ, বাস্তু মানে বাড়ি, বাড়ির যে গেট, বাড়ির যে পরিধি, বাড়ির যে জমির সীমানা, সেগুলো যদি বাস্তুশাস্ত্র মতো না হয় সেই বাড়িতে থেকে কেউ শান্তি পায় না, এগুলো মনে রাখবে। সেই জন্য বাস্তু যন্ত্রম প্রত্যেকের বাড়িকে লাগাতে হয় এবং ঘোড়ার নালও প্রত্যেকের বাড়িতে লাগাতে হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা একটা দিক গেল, এটাকে পাঠিয়ে দিয়েছো তো? পাঠিয়ে দিয়েছো, পাঠিয়ে দাও, কি হয়েছে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে দাও আগে, দিয়ে তারপরে আর একটা হবে কালসর্প কবচের ব্যাপারটা হবে। নিচু করো, এদেরকে দেখতে হবে তো এই সাইডে, তোমরা সবাই এটা সেভ করো ওই ফোনে, ফোনে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউবে গিয়ে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট কে সাবস্ক্রাইব করো, করো ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউবে গিয়ে বলো, স্পিকারে বলো, এসে যাবে।